স্বাগতম আপনাকে আমাদের আরো নতুন একটি ভিডিওতে। আমাদের দেশে আমরা টেলিভিশন অন করলে আমরা দেখতে পাই অসংখ্য চ্যানেল। রিমোটে চাপ দিলে যেতে পারে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে, কিন্তু উত্তর কোরিয়ায় এসব করা চলবে না। এখানে সর্বোচ্চ তিনটি টিভি চ্যানেল রয়েছে, এই তিনটির বাইরে দেখা যাবে না কোনো টিভি চ্যানেল, কারণ এই তিনটি চ্যানেলেই আছে সরকারের স্বীকৃতি, যার একটি চালু হয় প্রতিদিন সন্ধ্যার পরে আর বাকি দুটি সপ্তাহে একবার। এখানে গান শোনাও এক ধরনের বড় অপরাধ, তবে আপনি একটা মিউজিক প্রতিদিন রেডিওতে শুনতে পারবেন, আর সেটা হলো সেখানকার জাতীয় সঙ্গীত। এখানে গান গাওয়ার উপরে সরকারের কন্ট্রোল রয়েছে, আপনি তাও গাইতে পারবেন যা সরকার অ্যাপ্রুভ করবে, অর্থাৎ কিম জং এর প্রশংসা অথবা নর্থ কোরিয়ার প্রশংসা। এখানে অপরাধ করবেন আপনি আর শাস্তি পেতে হবে আপনার তিন প্রজন্মকে, অর্থাৎ কেউ কোনো অপরাধ করলে তিনি তো শাস্তি পাবেই, সঙ্গে তার বাবা ও সন্তানকে শাস্তি পেতে হবে। কারো দাদা অপরাধ করলে তার ছেলে ও নাতিকে শাস্তি ভোগ করতে হবে, অর্থাৎ জীবিত থাকা অবস্থায় তিন প্রজন্মকে শাস্তি পেতে হবে। চুল কাটাতে সেলুনে যাওয়া যাবে, কিন্তু চুলটা কাটতে হয় কিমের ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, এমনই নিয়ম করে রেখেছেন এই সমাজতান্ত্রিক নেতা। 28 ধরনের চুলের স্টাইল অনুমোদিত রয়েছে উত্তর কোরিয়ায়, এই নিয়মের বাইরে গিয়ে কেউ নিজের ইচ্ছে মতো চুল কাটাতে পারবে না। 2013 সালে এই আইনটি পাশ করা হয়। এখানে বলা আছে কিমের চুলের স্টাইলও কেউ অনুসরণ করতে পারবে না, কারণ কিম নিজের চুলের স্টাইলকে একক রাখতে চান। এমনকি চুলে স্পাইক করা যাবে না, 5 সেন্টিমিটারের বড় চুল রাখলে শাস্তির ব্যবস্থা রয়েছে, কিন্তু চাইলে আপনি 2 সেন্টিমিটারের ছোটও রাখতে পারবেন। পৃথিবীর প্রায় সব দেশে স্কুলের শিশুদের চেয়ার টেবিলের ব্যবস্থা করে ওই স্কুলের কর্তৃপক্ষ, কিন্তু উত্তর কোরিয়া বলে কথা, সেখানে তো এটা নিয়েও আরো আজব নিয়ম রয়েছে। স্কুলে পাঠানোর আগে বাচ্চার বসার ব্যবস্থা করে দিতে হবে অভিভাবককেই, অর্থাৎ ডেস্ক চেয়ার টেবিল যা প্রয়োজন সবই কিনে দিতে হবে, আবার স্কুলের ফি তো আলাদা করে দিতেই হবে। এখানে 2000 মহিলাকে নিয়ে তৈরি করা হয়েছে প্লেজার স্কোয়াড, বোঝাই যাচ্ছে এই স্কোয়াডকে কি করতে ব্যবহার করা হয়। এখানে প্রতি 5 বছরে একবার ভোট হয়, কিন্তু প্রার্থী তো একজনই, কিমের ইচ্ছার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ নেই এখানে। তবে প্রার্থী পছন্দ না হলে ভোটার তা জানানোর অধিকার রয়েছে, তবে তা করতে হবে সকলের সামনেই। উত্তর কোরিয়ার প্রতিটি নাগরিকের ঘরেই সরকার দ্বারা নিয়ন্ত্রিত রেডিও লাগানো হয়, এখানকার নাগরিকদের অনুমতি নিয়ে রেডিও বন্ধ করা। এই রেডিও চ্যানেলটি সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, কারণ এখানকার টিভি, খবরের কাগজ, ম্যাগাজিনে বাইরের জগতের কোনো খোঁজ খবর রাখে না। এখানে জনগণকে সেই খবরই প্রচার করা হয় যা এখানকার সরকার চায়। এখানকার যে কোনো নাগরিক ভালো করে কিং সাং ইং লিখতে পারলে তারা শিক্ষিত বলে ধরে নেওয়া হয়। উত্তর কোরিয়ায় ইন্টারনেট বলে কোনো বস্তু নেই, এখানে ইন্টারনেট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কাউকে যদি এখানে ইন্টারনেট ব্যবহারের রত অবস্থায় ধরতে পারা যায়, তবে তার জন্য রয়েছে কঠিন সাজা। এখানে শুধুমাত্র সরকার তাদের নিজেদের কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকে। এখানে অনেক অদ্ভুত অদ্ভুত নিয়ম থাকলে উত্তর কোরিয়ার আরও একটি নিয়ম আছে যা শুনলে আপনি চমকে যাবেন, আর সেটি হচ্ছে এখানকার লোকজন আর কিছু করতে পারুক আর না পারুক নির্বিঘ্নে গাঁজা সেবন করতে পারবেন ঠিকই, কারণ উত্তর কোরিয়ায় গাঁজা সেবনে কোনো বাধ্যবাধকতা নেই। এদেশে যত খুশি তত গাঁজা খেতে পারেন, গাঁজা সেখানে কোনো নিষিদ্ধ মাদক নয়। অন্যান্য সব ধরনের খাবারের মতো গাঁজাকে টানা হয়, তবে সিগারেট খাওয়া সেখানে চরম অপরাধ, যার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়ে থাকে। উত্তর কোরিয়ায় অ্যাপল, সোনি ও মাইক্রোসফটের মতো বড় বড় পণ্যগুলো ব্যান করা হয়েছে, যার ফলে সেখানে এই ব্র্যান্ডগুলোর আইফোন থেকে ল্যাপটপ বা টিভি কিছুই পাওয়া যায় না। উত্তর কোরিয়ায় খুব কম সংখ্যক মানুষ এই ব্র্যান্ডগুলোর খোঁজ খবর রাখেন। পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী, আর আমরা ইচ্ছে করলেই মসজিদে যেতে পারি অথবা মন্দিরে যেতে পারি, কিন্তু উত্তর কোরিয়া একটি নাস্তিকদের দেশ হওয়ার কারণে সেখানে কারো সাথে পবিত্র কোরআন, বাইবেল অথবা গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ থাকলে তাকে শাস্তি হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ড, আর এখানে আপনি কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠানও পালন করতে পারবেন না। এখানে কাউকে যদি পর্নোগ্রাফি দেখা অবস্থায় হাতে নাতে ধরা হয়, তবে তাহলে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দান করা হয়। এখানে মোবাইল, ইন্টারনেট বা যে কোনো মাধ্যমে বাইরের কান্ট্রিগুলোর সাথে কোনোভাবে যোগাযোগ করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার যদি কোনো আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে তাও পারবেন না। আমাদের দেশে কেউ মারা গেলে আমরা কষ্ট পাই, কান্নাকাটি করে থাকি, শোক পালন করে থাকি, কিন্তু কতক্ষণ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর সবকিছু আগের মতো নর্মাল হয়ে যায়। কিন্তু উত্তর কোরিয়াতে শোক পালনের একটা নির্দিষ্ট দিন রয়েছে যেখানে সবাই কান্নাকাটি করা বাধ্যতামূলক। এখানে এটা পর্যন্ত পর্যবেক্ষণ করা হয় যে আপনি কি সত্যি সত্যি কষ্ট পেয়ে কাঁদছেন নাকি কান্নার অভিনয় করছেন। যখন সরকারিভাবে এখানে কোনো শোক দিবস ঘোষণা করা হয় তখন আপনার কান্নাকাটি করা বাধ্যতামূলক, আর আপনি যদি কান্নার অভিনয় করে থাকেন তবে আপনাকে জেলেও পাঠিয়ে দেওয়া হয়। যখন কিম জং এর পিতা মারা গিয়েছিলেন তখন ঠিক এটাই করা হয়েছিল, যারা কান্নার অভিনয় করেছিল তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, নর্থ কোরিয়ায় এমন আরো অনেক নিয়ম রয়েছে যা শুনলে আপনি শুধু হতবম্বই হয়ে যাবেন, আর যা বলে শেষ করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা অন করে দিন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে দেখতে পান।
তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আগামী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।